সল্টলেকের গোল্ডেন টিউলিপ হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল আই গ্ল্যাম রুবারু মিসেস ইন্ডিয়া 2020। এই প্রতিযোগিতায় সর্বমোট 45 জন এবছর যোগদান করেছিল। কলকাতা অডিশন থেকে 8 জন দিল্লিতে প্রতিযোগিতা করবে। দিল্লির প্রথম 3 জন ইন্টারন্যাশনাল পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আন্তর্জাতিক পর্যায়ে প্রায় 15টি দেশ যোগদান করে এই অনুষ্ঠানে। প্যান্ডেমিকের মধ্যে যেভাবে একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হলো তা খুবই উল্লেখযোগ্য। পুরো এন্টারটেনমেন্ট জগৎ বেশ কিছুদিন ধরেই স্তব্ধ ছিল। প্রায় 9 মাস বাদে কোনো বড় মাপের ফ্যাশন শো অনুষ্ঠিত হলো। ফ্যাশন ডিজাইনার, মডেল থেকে শুরু করে অর্গানাইজার সবাই এই অনুষ্ঠানের সাফল্যে খুশি। এদিনের সবচেয়ে উজ্জ্বলতম উপস্থিতি ভারত সুন্দরী ও প্রখ্যাত অভিনেত্রী রিচা শর্মা। এছাড়া উপস্থিত ছিলেন জয়েন্ট পুলিশ কমিশনার অফ পুলিশ IPS সুজয় কুমার চন্দ্রা, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ডিরেক্টর ও CEO ডক্টর প্রফেসর সুজয় বিশ্বাস সহ অনেক বিশিষ্ট জনেরা। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। দেখো, উই আর পাসিং থ্রু ওয়ান অফ দ্য ওয়ার্স্ট টাইম, সবচেয়ে বাজে সময়, বাজে বছর আজকে যাচ্ছে। 2020 ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইয়ার্স দ্যাট ওয়ান হ্যাজ এভার সিন। কিন্তু জীবন তো থেমে থাকে না, জীবন তো হ্যাজ কিপ অন মুভিং। আজকে প্রায় 10 মাস কিছু হচ্ছে না, সুতরাং কিছু হওয়ার সময় তো এসছে। আমি, তুমি জানো যে আমি করোনা কাহিনী বলে একটা, করোনা কাহিনীর সঙ্গে সুজয় বলে হাই নিউজে একটা নিউজ করি, এবং আমি ঠিক খবর রাখি কতটা কী হচ্ছে আর হচ্ছে না। আজকে 17 সেপ্টেম্বর ডেইলি নাম্বার অফ ইনফেক্টেড পিপল ছিল 95,000, যেটা 25,000 নেমে এসছে গতদিন। সুতরাং এখন তো একটু একটু করে রিডিফাইন নর্মাল থেকে ওল্ড নর্মালে ফিরে যাওয়ার সময়। সো আই গ্লাম স্টেটেড বিকজ আই গ্লাম ইজ নট ওনলি এ বিউটি কন্টেস্ট, ইট ইস আ কন্টেস্ট ওয়ার ইট গিভস কনফিডেন্স টু দ্য ওমেন পিপল, দ্য ওমেন জেন্ডার, অ্যান্ড সেই জেন্ডার সাপোর্ট আর জেন্ডার স্ট্রেংথেনিং এ কাজ আমি দেবজানী যে করে। দেবজানী ইজ দ্য ওনার, ফাউন্ডার অফ দ্য গ্রুপ, অ্যান্ড শি ইজ দ্য সাকসেসফুল অন্টারপ্রেনার। অমিমের ব্যবসাটাও খুব ভালো, ওর হাজব্যান্ড খুব ভালো করে করে। শি ডিড নিড টু ডু দ্যাট, শি কেম আপ উইথ রুবারু উইচ ইজ ওয়ান অফ দ্য লিডিং গ্রুপস ইন দিস ভার্টিক্যাল, এবং তাদের সাথে খুব ভালো কাজ করছে। গত বছরও আমি ওদের মোটিভেশনাল গ্রুমার হয়েছিলাম, এবছরও মোটিভেশনাল গ্রুমিং করেছি, এবং আমার চ্যানেল হাই নিউজ দিয়ে এবং অন্যান্য চ্যানেল যাদেরকে আমি চিনি আর আসতে বলেছি। আই থিঙ্ক এই কনফিডেন্স যেটা আফটার দিস ইভেন্ট ওরা পাবে, দ্যাটস গোয়িং টু হেল্প দেম টু গো অ্যাহেড ইন লাইফ উইথ কনফিডেন্স। কেন বলছে, মানে ম্যানেজমেন্টে বলে, ইফ ইউ ডোন্ট হ্যাভ দি কারেজ টু লুজ সাইট অফ দি শোর, ইউ ক্যানট ক্রস দি ওশন। সুতরাং সাগর পেরোনোর জন্য কুলের ঠিকানা ভুলে যেতে হবে, সেইভাবে এগুলোই আমরা, মানে আমরা সফল হতে পারবো। চেষ্টা তো করতেই হবে, কষ্টের সময়, রিস্কি টাইম, কিন্তু বলে কোশিশ কারণে ওয়ালো কি কবি হার নেই হতি। সুতরাং কোশিশ করছে, এগিয়ে যাবে। আজ কোশিশ করো, হাল নিকলেগা, আজ নেই তো কাল নিকলেগা, লোকে তো জিতবেই। আমরা সেই জেতার পথের আমি সঙ্গী হতে চাই। আমি বলি আমি সোনার বাংলা গড়ার এক সৈনিক, অ্যান্ড দিস ইজ আ পার্ট অফ মাই জব টু সাপোর্ট অল ইভেন্টস উইচ মেক বাংলায় সোনার বাংলা। আমাদের নারীরা যদি আরও শক্তি পায়, এম্পাওয়ার্ড হয়, আমি মনে করি সোনার বাংলা ঘর 50% কাজ তো এখানেই হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার নাম দেবজানী। আই গ্ল্যাম ইজ আওয়ার ড্রিম। এটা আমরা স্বপ্ন দেখেছিলাম আজ থেকে 7-8 বছর আগে, দ্যাট উই আর গোয়িং টু এম্পাওয়ার 10 লাখ পিপল উইথ স্কিলস, যেটা কি না ইন্ডিয়াতে প্রচণ্ড কম দেখা যায়। উই আই ডোন্ট সি এনি অফ দ্য ইয়াংস্টার্স, দে লুক গুড ওয়েন দে ওয়ে, বাট ওয়েন দে ওপেন দ্য মাউথ দে ক্যানট টক। সো আমার শুরু থেকেই একটা ছিল কি আই উইল বিল্ড আ এম্পায়ার যেখানে অল উইল বি স্কিলফুল ওমেন, লেডিস, জেন্টলম্যান অ্যান্ড ইয়াংস্টার্স। ইউ নো, ফ্যাশন ইজ নট অ্যাবাউট হোয়াট ইউ ওয়ের, ফ্যাশন ইজ অ্যাবাউট হোয়াট ইউ লুক ফ্রম ইন সাইড, হোয়াট ইউ স্পিক, হোয়াট ইউ টক। তোমার চোখে মুখে যেন ফ্যাশন থাকে, ইউ ডোন্ট হ্যাভ টু ফলো এনি ডিজাইনার, বাট স্টিল ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট কনফিডেন্ট। এই সমস্ত স্বপ্ন নিয়ে আমরা আজ থেকে 10 বছর আগে উই হ্যাভ স্টার্টেড, বাট ফাইনালি আই হ্যাভ স্টার্টেড দিস ইন 2009। আর করতে করতে আই মেট ওয়ান অফ আ ভেরি 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 জেন্টলম্যান ফ্রম রুবরু গ্রুপ, পঙ্কজ খরবন্দা, অ্যান্ড আওয়ার জার্নি স্টার্টেড উইথ রুবরু মিস্টার অ্যান্ড মিস ইন্ডিয়া। আমরা প্রত্যেক বছর অল ওভার ইন্ডিয়াতে 23 স্টেটসে নিয়ে এই পেজেন্টটা করি, যেখানে কি এভরি ইয়ার আমরা 5 ইন্টারন্যাশনালি আমরা ছেলে বা মেয়েকে পাঠাই, আর তারপরে তাদেরকে আমরা একটা স্কিল দিই, যেই স্কিলটা নিয়ে তারা আগে এরোয়। ট্রাস্ট মি, আমি অনেক পেজেন্ট ইন্ডাস্ট্রি দেখেছি, বাট নান অফ স্টেট ফর 17 ইয়ার্স। ওয়াই? বিকজ ওরা একটা স্বপ্ন দেখেছে টু ডেভেলপ দ্য স্কিলস, আর ওদের ভিশনটা এতই বড় যে দে ডোন্ট বিলিভ ইন শর্টকাটস। কেন, শর্টকাট যখনই আপনি যাবেন তখন আপনার একটা মানিটারি গেইন থাকবে,
সরি টু সে উই ডোন্ট গেইন মানি হিয়ার বাট উই গেইন লাইফস অ্যান্ড আপনি দেখতেই পাচ্ছেন দশ মাস পরে এই প্যান্ডামিকের পরেও পিপল আর সো মাচ এনথুজিয়াস্টিক দ্যাট দে অল আর হেয়ার ইউ নো ওয়াই বিকজ দে বিলিভড ইন দিস দে বিলিভড ইন আইগ্ল্যাম দে বিলিভড ইন রুবরু দে বিলিভড ইন আর ড্রিমস অ্যান্ড দিস ইজ হোয়াট উই আর ডুইং ইটস অল ওয়ান স্মল থিং উই অল ফলো দ্যাট ইজ দ্য অনেস্টি দ্য ইন্টিগ্রিটি অ্যান্ড দ্য লয়্যাল্টি উইদিন কলকাতা ইজ 45 বিউটিফুল লেডিস হু হ্যাভ নেভার থট কি ওরা আবার বিয়ের পর একটা নতুন স্টার্ট করতে পারবে সো ওয়েন পিপল গিভ আপ উই আর দেয়ার টু হোল্ড দেয়ার হ্যান্ডস ইটস নট বিকজ উই ওয়ান্ট টু ডু ইট বিকজ উই বিলিভ ইন এম্পাওয়ারিং দ্য ইনার ইউ নো ফিয়ার উই অল আর এম্পাওয়ার্ড বাই নেচার বাট সামবডি হ্যাজ টু টেল ইউ হ্যাভ দ্যাট কোয়ালিটি আর এই জিনিসটা কিন্তু আইগ্ল্যাম শুরু থেকে বিশ্বাস করে বিকজ বিং আ ওমেন আই অলওয়েজ ফেল দ্যাট ইউ নিড সামওয়ান টু অ্যাপ্রিশিয়েট ইউ এভরি মোমেন্ট দ্যাট ইয়েস তেরে মে কুছ বাত হ্যায় জরুরি নেই কি আপকো বাহার ওয়ালাই কোই বলে আপ আপনে আপ কোই বল সকতে হো আর আগর ওকে প্ল্যাটফর্ম দে দেন দেন মিরর ইজ দ্য ইমেজ অফ ইয়োর সেলফ সো দ্যাটস হোয়াট উই ডু এভরি ইয়ার অলমোস্ট অল অফ দেম আর ম্যারিড সামবডি ইজ সিঙ্গল মদার সামবডি ইজ ডিভোর্স বাট দ্যাট ইজ দ্য প্রিভিলেজ দ্যাট উই আর গিভিং দেম আ সেম অ্যান্ড ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম টু শেয়ার এখান থেকে কতজন মানে টোটাল ফাইনালিস্ট উই আর টেকিং 8 অ্যান্ড দে আর গোয়িং টু রিপ্রেজেন্ট ইউ নো ইন্টারন্যাশনাল পেজেন্ট উইচ হ্যাজ বিন হেল্ড বাই রুবুর এখান থেকে দাদা দিল্লি যাচ্ছে Yes. দিল্লিতে কতজন যাবে দিল্লি 8 জন 8 জন মহিলা দিল্লিতে যাবে Yes. ওখানে আবার সারা ভারতবর্ষ মিলে Yes. 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 কতজন কম্পিটিশন approx 30 to 35 ladies from all over states they will come কবে হবে এটা ওটা হচ্ছে মান্থ অফ মার্চ 7th মার্চ মার্চ মাসে 35 জনকে নিয়ে দিল্লিতে 5 ডেজ এর একটা ইভেন্ট হবে যেখানে ওটা ইন্টারন্যাশনাল হবে ওখান থেকে ইন্টারন্যাশনাল যাবে ওখান থেকে কতজন চান্স পাবে ওখান থেকে টপ 3 পাবে টপ 3 যাবে ইন্টারন্যাশনাল Yes. সেটা সেটা আপনার ফিলিপিনস ইউরোপ অ্যান্ড আপনার থাইল্যান্ড তিনটি আলাদা আলাদা জায়গায় এই ফিলিপিনস বা ইউরোপ বা অন্য যেখানে হবে সেখানে সারা পৃথিবী থেকে কতজন লেডিস আছে অলমোস্ট অল ওভার কান্ট্রি থেকে 15 থেকে 20 আলাদা আলাদা কান্ট্রিজের লেডিসরা আছে আসে এই যে আজকে যারা আটজন তারা কি পাবে দে আর গোয়িং টু গেট আ চান্স আ হিউজ প্ল্যাটফর্ম যেটা কেউ দেয় না গিফট তো সবাই দেয় উই আর এম্পাওয়ারিং দেম টু দ্য ন্যাশনাল লেভেল দেবজানী মিত্র ফাউন্ডার অফ আইগ্ল্যাম ইন্ডিয়া ডিরেক্টর উইথ রুবরু গ্রুপ